চিকিৎসকদের সংগঠনের এই মহা মিছিল এগিয়ে চলেছে। তাদের বক্তব্য যে যতক্ষণ না বিচার পাওয়া যাচ্ছে ততক্ষণ এই প্রতিবাদ চলবে, এই প্রতিবাদ ভবিষ্যতে আরো জোরালো হবে, তীব্র হবে। ত্যোহার আর প্যার লাতি হ্যায় রিশতো মে ঢের সারা মিঠাস, পরম্পরা ওহি সোচ নেই। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, চিকিৎসকরা যারা রয়েছেন তারা বলছেন যে প্রায় এক মাস হতে চলল, এখনো আরজিকরের ঘটনায় দোষীকে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ সামনে এসেছিল। তথ্য প্রমাণ আদৌ লোপাট হয়েছিল কিনা সে বিষয়ে তথ্য এখনো সামনে আসেনি। সিবিআই তদন্ত করছে, সিবিআই তদন্ত করছে আর্থিক দুর্নীতি মামলার। সেই আর্থিক দুর্নীতি মামলায় একের পর এক তথ্য সামনে এসেছে। সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ, তাকে ইতিমধ্যেই রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফে শোকজ করা হয়েছে, জবাব তলব করা হয়েছে। যদি সেই জবাব সন্তোষজনক না হয় তাহলে রেজিস্ট্রেশন বাতিল হবে। অন্যদিকে এই সন্দীপ ঘোষের একের পর এক সম্পত্তির হদিশ পাওয়া গেছে। আমরা গতকাল দেখেছিলাম সেই আলিশান বাংলো, আজ বেলেঘাটার জোড়া ফ্ল্যাটের হদিশও মিলেছে। কিন্তু এত কিছু সামনে আসার পরও আরজিকরের ঘটনা এখনো বিচার পাওয়া যায়নি। একদিকে চিকিৎসক সংগঠনের মিছিল এগিয়ে চলেছে, রাজভবন অভিযান, রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করছেন তারা। অন্যদিকে প্রবল এই চাপের মুখে অবশেষে অভিজ্ঞ দে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করলো রাজ্য মেডিকেল কাউন্সিল। তার পাশাপাশি সাসপেন্ড করা হলো মেদিনীপুর মেডিকেল কলেজের হাউস স্টাফ মুস্তাফিজুর রহমান মল্লিককেও। রাজ্য মেডিকেল কাউন্সিলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন অভিজ্ঞদে, আর এই অভিজ্ঞদের নাম জড়িয়ে ছিল সেমিনার হলের ভাইরাল ভিডিওয়। আর মেডিকেল কাউন্সিলের পিনাল ও এথিক্স কমিটির সদস্য ছিলেন বিরূপাক্ষ বিশ্বাস, এই বিরূপাক্ষ বিশ্বাসেরও নাম জড়িয়ে ছিল সেই সেমিনার হলের ভাইরাল ভিডিওয়। দর্শকদের শাস্তি চাইছি, আমরা তো প্রশ্ন করতেই পারি, এই দর্শকরা সমাজে এলো কোথা থেকে? হাসপাতালে হাসপাতালে এই সিন্ডিকেট রাজ করা চালাতো, আমাদের শাসক স্বাস্থ্যমন্ত্রী জানতেন না? জানতেন, জেনে বুঝেও তিনি যখন চোখ বন্ধ করেছিলেন তখন এই আরজিকরের ঘটনা, এরকম ঘটনা যে একটু সময় করতে পারে। আমরা জানি সারা ভারতবর্ষ জুড়ে নারীদের নিরাপত্তা আজকে কোথা, কোন একদমই তাই। কারণ এক মাস হয়ে যাওয়ার পরও বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু সামনে যেভাবে সামনে যেটা এসেছে, প্রশাসনের কিন্তু ভূমিকা নিয়ে মানুষের মধ্যে কিন্তু একটা আশঙ্কা তৈরি হয়েছে। কেন, কিভাবে এরা জড়িত, কিভাবে এই ঘটনা ঘটলো এখনো কিন্তু অধরা। কোনোভাবে কিন্তু মানুষ জানতে পারছেন না আদৌ এই ঘটনাটা কিভাবে ঘটলো। নানা রকম তথ্য সামনে আসছে, বিভিন্ন বিষয় তারা জানতে পাচ্ছেন, কিন্তু আসল দোষীকে, আসল অপরাধীকে এখনো কিন্তু মানুষ জানে না।